তোমাদের ঘটনাটা কি ঘটছে? এটা দায়িত্বশীল বলবা, এটা কি ঘটনা ঘটছে এটা তোমাদের জন্য আমরা যে আসছি, বুঝছেন? বানিয়াছং থানায় পুলিশ হেফাজতে আসামির রহস্যজনক মৃত্যুর বিষয়ে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের কর্মকর্তাগণ। 29 ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল 4 ঘটিকায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হাসিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াছং সার্কেল পলাশ রঞ্জন দে, কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন প্রমুখ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে বিচারের আওতায় আনা হবে বলে নিহতের পরিবারকে এ সময় আশ্বস্ত করা হয়। এই যে স্যারদের সাথে আমরা আসছি, এই যে এলাকায় কোথা থেকে ধরে নিয়ে গেছে, কেন তাকে ধরছে, কি তার বৃত্তান্ত কি, এটা জানার জন্য এই যে মেম্বার সাহেবরে আমরা পাইছি বা লোকজনকে জিজ্ঞেস করতেছি। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা বিষয়টা দেখতেছি যে স্যারের নেতৃত্বে আসলে কি ঘটছে, কেন তাকে নিয়ে যাওয়া হলো, কি কারণে নিয়ে যাওয়া হলো, ওখানে কি হয়েছে, কেন কি ঘটছে, এইটা বের করার জন্য আপনাদের সহযোগিতা চাওয়া হয়েছে। এই যে মেম্বার সাহেব আসছে, মেম্বার সাহেবকে বলা হয়েছে সহযোগিতা দেওয়ার জন্য। আপনারা সহযোগিতা করলে আসল ঘটনাটা বের হবে। ঘটনাটা কি? যেহেতু ম্যাজিস্ট্রেট আসছিল, রাত্রে ম্যাজিস্ট্রেট ছিল, পোস্টমর্টম করছে ডাক্তার, সবকিছু, সবাই এখানে, তদন্তটা কিন্তু একেবারে থানা পুলিশের বাইরে হইতেছে, জুডিশিয়াল সাইডে তদন্ত হইতেছে। সবার সমন্বয়ে আসল ঘটনাটা বের হবে। আপনারা ইনশাল্লাহ যে ঘটনা করছে তার প্রকৃত বিচার ইনশাল্লাহ পাবে। রব্বানীকে আটক করার সময় আশপাশের প্রত্যক্ষদর্শীদের দেওয়া বক্তব্য রেকর্ড করেন উপস্থিত কর্মকর্তাগণ। উল্লেখ্য, গত 26 ডিসেম্বর দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় উপজেলা সদরের 1 নং ইউনিয়নের মৃত মোহিত মিয়ার ছেলে গোলাম রব্বানী মিয়াকে একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি চুরির অভিযোগে সন্দেহজনকভাবে তার বাড়ির সংলগ্ন স্মৃতিসৌধের সামনে থেকে আটক করে নিয়ে যায় বানিয়াছং থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম। থানা পুলিশের বক্তব্য অনুযায়ী জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য রব্বানীকে থানার ভিতরে নারী ও শিশু সহায়তা কেন্দ্রের একটি কক্ষে আটক করে রাখা হলে সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকায় উক্ত কক্ষ থেকে রব্বানীকে কোমরের বেল্ট এবং পরনের গেঞ্জি দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক রব্বানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রব্বানীকে মৃত বলে ঘোষণা করেন। প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে অপরাধীর কঠিন শাস্তির দাবি জানিয়েছেন নিহত গোলাম রব্বানীর গর্ভধারিণী মা ফজর চান বিবি। ঠিক আছে, তাহলে আপনারা আমাদের উপরে রাখতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ন্যায় বিচার দিব। স্যার, আপনার ন্যায় বিচার চাই। আমার বোন যদি নিজে নিজে ওই ফাঁস লাগাইয়া মরে তাই, থানার লোকেরা কি করছে? রিতেশ কুমার বৈষ্ণব, আকাশ টিভি, হবিগঞ্জ।